তো আজকের প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কারচফের সূত্র। তো কারচফের দেখো দুটো সূত্র আছে, একটা হচ্ছে কে বলা হয় কারচফস কারেন্ট ল অর্থাৎ KCL, আর একটাকে বলা হয় কারচফস ভোল্টেজ ল অর্থাৎ KVL। ঠিক আছে, এগুলো শর্ট ফর্মে বলা হয়। তো প্রথম সূত্র যেটা KCL, ঠিক আছে, কারচফসের প্রথম সূত্র, সেই সূত্রটা কি বলে যে তড়িৎ বর্তনের কোন সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল শূন্য। বুঝা গেছে? অর্থাৎ তড়িৎ বর্তনের কোন সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক যোগফল শূন্য। অর্থাৎ কি হচ্ছে যে যদি ধরো এটা একটা তড়িৎ বর্তনের ছবি আঁকছি, যে কোনো বিন্দু ধরো এখানে বিন্দুতে একটা বিন্দু, ঠিক আছে, এবং এই বিন্দু দিয়ে ধরো এই I1 পরিমাণে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে I2 পরিমাণে। ঠিক আছে, তাহলে এই যে বিন্দু, এটা যদি সাপোজ এ বিন্দু হয়, এই এ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ মাত্রা, মোট তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে সাম ওভার I, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ দেখো এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি যে I1 মাইনাস I2 মাইনাস I3, ঠিক আছে, এটা I3 সরি, তো ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। অর্থাৎ এখান থেকে দেখো আমরা লিখতে পারছি যে I1 ইকুয়াল টু হচ্ছে I2 প্লাস I3। অর্থাৎ কি যে বর্তনীর কোনো বিন্দুতে কোনো তড়িৎ আধান জমা থাকবে না। বুঝা গেছে? এটাকে অনেক সময় বলা হয় যে আধানের সংরক্ষণ সূত্র। ঠিক আছে, এরপরে যে এটা দেখা পড়ে তোমাদের পরীক্ষায় সেটা হচ্ছে KVL অর্থাৎ কারচফস ভোল্টেজ ল। ঠিক আছে, KVL কি বলে যে তড়িৎ বর্তনীর অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং ওই অংশগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎ চালক বলের সমান হয়। বুঝা গেল? বুঝতে পারলাম। ওকে, তাহলে একটু লিখে দিই তাহলে বুঝতে পারবে। ওকে, যে তড়িৎ বর্তনীর অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনী বিভিন্ন অংশে অংশে রোধ ওই অংশগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা গুণফলে বীজগাণিতিক যোগফল ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান অর্থাৎ কি বোঝাচ্ছে যে যদি ধরো একটা সার্কিট আঁকছি, ধরো এটা হচ্ছে R1 পরিমাণে রোধ, ঠিক আছে, আর এখানে ধরো আরেকটা আছে R2 পরিমাণে রোধ, এবং এই দুটো রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে কার সাথে, একটা ব্যাটারির সাথে, বিভবের সাথে, এবং এর বিভব ধরে নিচ্ছে V। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে যদি I পরিমাণে কারেন্ট যাচ্ছে, I পরিমাণে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে দেখো এই যে I পরিমাণে কারেন্ট এটা R1 এর মধ্যে দিয়েও যাচ্ছে, R2 এর মধ্যে দিয়েও যাচ্ছে, তাই তো? তাহলে এখানে লাইনটা কি ছিল যে তড়িৎ বর্তনীর অন্তর্গত যে কোনো বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ, তার মানে বিভিন্ন অংশের রোধ বলতে একটা R1 একটা R2, তাই তো? এবং ওই অংশগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক যোগফল, বলতে কি বোঝাচ্ছে যে I R1 একটা
প্লাস আই আর টু, এইটা ইকুয়াল টু কি বলেছে যে ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান, অর্থাৎ ইকুয়াল টু ভি। বোঝা গেছে? তো এখান থেকে আমরা কি বের করতে পারবো, তাহলে আই ইকুয়াল টু বেরি যে ভি বাই আর ওয়ান প্লাস আর টু, এইভাবেই তো বের করি। এটাই হচ্ছে কেভিএল এর সূত্র। বোঝা গেছে? তো এইটা এটাকে অনেক সময় বলা হয় যে শক্তির সংরক্ষণ সূত্র বলা হয়। ঠিক আছে? তো তাই জন্য প্রথম সূত্রটা কি ছিল, আধানের সংরক্ষণ সূত্রের রূপ, আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে শক্তির সংরক্ষণের রূপ। ঠিক আছে? এখন আমাদের যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার পোর্শনটা দেখবে তোমাদের যেমন প্রবাহী তড়িতেও আছে, সেই রকম যে বায়োসাভার্টের সূত্র মানে যেটা চুম্বক তড়িৎ চুম্বক যেটা আছে, ঠিক আছে, সেইখানটাতেও আছে দেখবে, ওই চ্যাপ্টারটা মানে এর পরের চ্যাপ্টারও আছে, ইউনিট থ্রিতেও আছে। ঠিক আছে? তাহলে তোমাকে গ্যালভানোমিটারটা একটু ভালো করে পড়তে হবে, তাই তো? মানে এখান থেকে কোশ্চেন আসবেই। তো দেখো গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার কি দেখেছো? না দেখিনি। দেখোনি? ঠিক আছে আমি দেখাচ্ছি, দেখি, জাস্ট একটু ওয়েট করো। এইটা হচ্ছে গ্যালভানোমিটার। ঠিক আছে? তো এইখানে এই গ্যালভানোমিটারের দেখো যে জিরো বিন্দুটা রয়েছে, জিরো পয়েন্ট, এটাকে বলা হয় নাল পয়েন্ট। ঠিক আছে? তো এই দেখো যদি আমার এখানে যে কারেন্টের কানেকশনটা যোগ করব, এর মাধ্যমে কারেন্টের কানেকশনটা যোগ করব, এই দেখো একটা হচ্ছে কালো রঙের যে টার্মিনালটা রয়েছে ব্ল্যাক টার্মিনাল, এখানে হচ্ছে নেগেটিভ টার্মিনাল, আর এই সাদা লালটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। ঠিক আছে? তো এখন যখন এটাকে এইভাবে যুক্ত করব, তখন দেখো এই যে সাইনটা রয়েছে গ্যালভানোমিটারে, গ্যালভানোমিটারের এই সাইনটা তোমার নির্ভর করছে যে গ্যালভানোমিটারের কারেন্টটা তোমার ওখানে নির্দেশ করা হবে। ওকে ওকে। তো যা দেখো এখানে দুটো কানেকশন আছে নিচে, দেখতে পাচ্ছ তো এই দুটো কানেকশন, একটার কাল দেখো নেগেটিভ পয়েন্টটা কালোর সাথে যুক্ত করা হবে, আর যে পজিটিভ পয়েন্টটা যখন আমি গ্যালভানোমিটারটাকে অ্যামিটার হিসাবে ইউজ করব, গ্যালভানোমিটারটাকে যখন অ্যামিটার হিসাবে ইউজ করব, তখন আমি এই মাঝের লালটার সাথে যোগ করব। ঠিক আছে? আর যখন আমি গ্যালভানোমিটারটাকে ভোল্টমিটার হিসাবে ইউজ করব, তখন আমি এই পাশের লালটার সাথে যোগ করব, মানে পজিটিভ টার্মিনালটা, পজিটিভ টার্মিনালটা মানে যে সার্কিটের তারটা আছে। বুঝে গেছো? ওকে। তাহলে এখন আমরা যখন গ্যালভানোমিটারটাকে ব্যবহার করব, বা এই যে অ্যামিটার বা ভোল্টমিটারে ব্যবহার করব, সেটা আমরা পরে দেখছি। তো আগে দেখি গ্যালভানোমিটার জিনিসটা কি। দেখো গ্যালভানোমিটারে সাধারণত পরিমাপ করা হয় যে ওই যে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্ট এটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে প্রবাহ মাত্রা, বা প্রবাহ মাত্রা আছে কি নেই সেটা জানা যায়। যদি গ্যালভানোমিটারের এই কাঁটাটা, এই মাঝের কাঁটাটা দেখতে পাচ্ছ তো, এই কাঁটাটা যদি জিরোতে থাকে অর্থাৎ তড়িৎ বর্তনীর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা নেই। ঠিক আছে? কিন্তু যদি তোমার কারেন্ট ধরো সাপোজ তোমার লেফট থেকে রাইটের দিকে যাচ্ছে, ওকে, তাহলে তোমার এই যে কাঁটাটা এটা ধরো এই পজিটিভ এর দিকে পাবে, মানে এই সাইডটাই পাবে যেদিকে 2.5 লেখা রয়েছে, এই 30 এই দিকে পাবে। আর যদি তোমার রাইট থেকে লেফটের দিকে যায়, তাহলে এই কাঁটাটা তোমার -30 এই দিকে আসছে, দেখো এদিকে পাবে। ঠিক আছে? মানে কাঁটাটা ডিফ্লেকশন দেখাচ্ছে যে ওই বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আছে কি নেই এটা জানার জন্য। বুঝা গেছে? তো এই যে গ্যালভানোমিটারটা, সাধারণত গ্যালভানোমিটার দু রকমের হয়। বুঝা গেছে? তো গ্যালভানোমিটারের প্রথম যে রকমটা যেটা দেখছি আমরা, এটাকে বলা হয় চলক কুণ্ডলী গ্যালভানোমিটার। বুঝা গেছে? এটাকে বলা হয় চলক কুণ্ডলী গ্যালভানোমিটার, চলক কুণ্ডলী গ্যালভানোমিটার অর্থাৎ মুভিং কয়েল গ্যালভানোমিটার। এটা হচ্ছে মুভিং কয়েল। মুভিং কয়েল কেন বলা হচ্ছে, কারণ দেখো আমরা যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা গোলাকার বা আয়তকার কোনো লুপকে রাখি, ঠিক আছে, এবং ওই লুপের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হয়, তাহলে ওই লুপের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার জন্য একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় ছোট্ট পরিমাণে। এখন আগে থেকে দেখো একটা চৌম্বক ক্ষেত্র আছে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রটা আর এই চৌম্বক ক্ষেত্রটা একে অপরকে কি করবে, বিকর্ষণ বা আকর্ষণ করবে, তাই তো? তাহলে এই যে বিকর্ষণ বা আকর্ষণ করছে, এর জন্যই আমরা কাঁটাটার এই ডিফ্লেকশনটা পাচ্ছি, মানে কাঁটাটা আইদার এই দিকে যাচ্ছে অথবা ওই দিকে যাচ্ছে। বুঝা গেছে? এখন যদি ওই যে বর্তনীটা, যে বর্তনীটা বললাম আয়তকার বর্তনী বা বৃত্তাকার বর্তনী, ঠিক আছে, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ওইটা যদি মুভ করে, মানে কাঁটাটা ওর সাথে যদি যুক্ত থাকে, তাহলে সেই রকমের গ্যালভানোমিটার হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। বুঝা গেল? আর যদি এমন গ্যালভানোমিটার হয় যেখানে কাঁটাটা কিন্তু ফিক্সড আছে, আর যে চুম্বকটা আগে থেকে লাগানো আছে যেটা, সেই চুম্বকটা মুভ করছে,
ঠিক আছে, এবং কাঁটাটা হচ্ছে চুম্বকের সাথে যুক্ত, তাহলে সেই রকম গ্যালভানোমিটারকে বলা হবে চলচুম্বক গ্যালভানোমিটার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে চলচুম্বক গ্যালভানোমিটার। আমাদের যে ছবিটা দেখছি এটা হচ্ছে চলকুণ্ডলী গ্যালভানোমিটার। বোঝা গেছে? মানে এক নম্বরটা। তো তোমাদের সিলেবাসে যে চলকুণ্ডলী গ্যালভানোমিটারটাই আছে, চলচুম্বক গ্যালভানোমিটারটা এখন আর নেই, এটা আগের সিলেবাসে ছিল। ওকে, বোঝা গেছে? তো দেখো, এই যে গ্যালভানোমিটার আমরা দেখলাম, এই গ্যালভানোমিটারের যে সংকেত, যে সংকেত এর প্রতীকী চিহ্ন বা সংকেত বলতে পারো, এটাকে ব্যবহার করা হয় সাধারণত এইভাবে, জি হিসাবে। বোঝা গেছে? মানে গ্যালভানোমিটারকে যদি কোনো সার্কিটে লাগাই, একটা গোলের মধ্যে জি লিখবো, এটাই। যেমন দেখো গ্যালভানোমিটারের ক্ষেত্রে দেখো জি লেখা আছে, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, জি লেখা। হ্যাঁ, দেখতে পাচ্ছি, জি লেখা আছে। ওকে, এবং এই গ্যালভানোমিটারের ক্ষেত্রে দেখা যায় যে বিক্ষেপটা, এই যে গ্যালভানোমিটার যে বিক্ষেপটা হচ্ছে, মানে এই কাঁটাটা যদি এই দিকে থাকতো, ঠিক আছে, এই যে কোণটা করছে, বিক্ষেপ করছে, মানে এই কোণটা যদি থিটা কোণ করে, তাহলে এই বিক্ষেপের মানটা হবে যে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, সেই তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক। বুঝে গেছে? ওকে, তো এবার দেখো এই গ্যালভানোমিটার কানেকশন, এটা ধরো আমি ছোট ছোট করে সার্কিটটা আঁকলাম, মানে প্রতীক চিহ্ন দিয়ে, ঠিক আছে। তো এই গ্যালভানোমিটারের সাথে যদি একটা খুব নিম্ন মানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, নিম্ন মানের রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাহলে এই নিম্ন মানের রোধটাকে বলা হয় শান্ট। এই নিম্ন মানের রোধটাকে কি বলা হয়? এটাকে বলা হয় শান্ট। বুঝা গেছে? এটাকে বলা হয় শান্ট। এই শান্টটা কেন রাখা হচ্ছে? এই শান্টটা রাখা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রাকে নিয়ন্ত্রণ করার জন্য। বুঝতে পারলে? কিভাবে নিয়ন্ত্রণ করবে? কিভাবে নিয়ন্ত্রণ করবে? গুড কোশ্চেন। এখানে নিয়ন্ত্রণটা করবে, ধরো এখানে আই পরিমাণে কারেন্ট যাচ্ছিল গ্যালভানোমিটারের মধ্যে আগে, ঠিক আছে। এখন দেখো যখন একে সমান্তরাল সমবায়ে যুক্ত করছি, তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই তো? একটা ধরে নিচ্ছে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আইজি, আর একটা হচ্ছে শান্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ধরে নিচ্ছে আইএস, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, যে আই ইকুয়াল টু হচ্ছে আইজি প্লাস আইএস। হ্যাঁ, লিখতে পারি, লিখতে পারি, লেখা যায় তো? এখন দেখো এখান থেকে লিখতে পারি যে আইএস ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই মাইনাস আইজি। হচ্ছে, এখন দেখো এই গ্যালভানোমিটারকে যেহেতু শান্টের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি, তাহলে এই দুটো বিন্দু, ধরে নিচ্ছে এটা এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য, এই দুটো একই থাকবে, তাই তো? তাহলে প্রথম গ্যালভানোমিটারের রোধটা যদি ক্যাপিটাল জি হয়, তাহলে ওর ক্ষেত্রে কি হচ্ছে, আইজি ইন্টু জি, এইটা ইকুয়াল টু শান্টের ক্ষেত্রে রোধ কত ছিল, ক্যাপিটাল এস ইন্টু ইন্টু আই মাইনাস আইজি, এটা হবে। অর্থাৎ এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি যে আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু এস ইকুয়াল টু আই ইন্টু এস, অর্থাৎ আইজি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আইজি ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো আই ইন্টু এস বাই জি প্লাস এস, তাই তো? জি প্লাস এস। এখন দেখো শান্টের মানটা যেহেতু খুব কম, তাই বলেছি তো, শান্টের মানটা খুব কম, তাহলে এই যে মানটা হচ্ছে এই ভ্যালুটা খুবই কম হয়ে যাচ্ছে, এই ভ্যালুটা, মানে এই এই যে ভ্যালুটা জি প্লাস এস, এই ভ্যালুটা একের থেকে খুব কম হচ্ছে, তাহলে একের থেকে যদি খুব কম হচ্ছে, তাহলে এই আইজির মানটা, এই আইজির মানটাও আই এর থেকে অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে আই এর থেকে যখন অনেক অনেক কম হয়ে যাচ্ছে, তাহলে এই গ্যালভানোমিটারের মধ্যে যে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাচ্ছে তার মানটা অনেক কমে যাচ্ছে, তাই তো? তার ফলে কি হচ্ছে যে গ্যালভানোমিটারের কয়েলটা হঠাৎ করে যে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহ মাত্রার জন্য পুড়ে যেত, সেই পুড়ে যাওয়া থেকে বেঁচে যাচ্ছে, অর্থাৎ সেফ হচ্ছে। বুঝা গেল? অর্থাৎ শান্টের উপকারিতা কি হচ্ছে, শান্টের উপকারিতা হচ্ছে গ্যালভানোমিটার কয়েলকে পুড়ে যাওয়া থেকে বাঁচানো। ওকে, তাহলে শান্টের মেরিট গুলো একটু লিখে নাও, যে শান্টের উপকারিতা বা মেরিটস, উপকারিতা বা মেরিটস, এটা এক নম্বর হচ্ছে কি, যে গ্যালভানোমিটার কয়েলকে পুড়ে যাওয়া থেকে বাঁচানো। Thank you.
ঠিক আছে? আর দু নম্বর মেরিটস কি? এর দু নম্বর মেরিটস হচ্ছে গ্যালভানোমিটারকে যদি এইভাবে শান্ট শান্ট যুক্ত করি গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে, তাহলে এই যে সিস্টেমটা হয়ে যাচ্ছে এটাই হয়ে যাচ্ছে অ্যামমিটার। অর্থাৎ গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করা সম্ভব। অর্থাৎ গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করা যাচ্ছে, অ্যামমিটারে রূপান্তরিত করা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো শান্টের যেমন উপকারিতা হলো তখন তেমন ডিমেরিটসও আছে, অর্থাৎ অপকারিতাও আছে। ঠিক আছে, তাহলে ডিমেরিটস কি? এর ডিমেরিটস হচ্ছে যে গ্যালভানোমিটারের যে সুবেদিতা সেটা কমে যাচ্ছে। সুবেদিতা অর্থাৎ দেখো আগে যে আই পরিমাণে কারেন্ট যাচ্ছিল, আই পরিমাণে কারেন্ট যাওয়ার ফলে আমি গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটা পাচ্ছিলাম। অর্থাৎ মানে খুব স্বল্প পরিমাণে যদি আই হতো তাহলে আমি গ্যালভানোমিটারের ডিফ্লেকশন পেতাম, জানতে পারতাম। কিন্তু এখন আইজির মানটা দেখো খুবই কম, আয়ের থেকে কম হয়ে যাচ্ছে। তো তাহলে আয়ের থেকে যদি আইজির মান কম হয়ে যায় তাহলে কি এখন আর গ্যালভানোমিটার সেরকম ডিফ্লেকশন দেবে? একেতে কারেন্টটা যদি খুব কম হয় তাহলে কম কারেন্টটা তো আরো কম দেবে না, তাই তো? তাহলে গ্যালভানোমিটার সেরকম ডিফ্লেকশন দেবে না। অর্থাৎ কি যে গ্যালভানোমিটারের যে সুবেদিতা সেটা হচ্ছে কমে যাচ্ছে, সুবেদিতা কমে যাবে। বুঝা গেল? এটাই একমাত্র ডিমেরিটস। তাহলে আমরা যেটা দেখলাম কি বললাম, যে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তরিত করার জন্য আমরা শান্ট ব্যবহার করি, তাই তো? তাহলে এই যে অ্যামমিটারে রূপান্তরিত করলাম, তাহলে আমার যে উপরে যে সার্কিটটা আমি দেখালাম এই সার্কিটটা তাহলে অ্যামমিটারের সার্কিট হচ্ছে পুরোটা, এটা পুরো অ্যামমিটার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে আমাদের গ্যালভানোমিটারের ছবিটা, এই দেখো এখানে এইটা হচ্ছে ব্ল্যাক টার্মিনালস আর এটা হচ্ছে রেড টার্মিনালস, মানে হচ্ছে পজিটিভ টার্মিনালস। তাহলে পজিটিভটাকে যখন এখানে যোগ করব তখন দেখো এই যে চিহ্নটা রয়েছে এটা কিসের চিহ্ন? এটা হচ্ছে অ্যামমিটারের চিহ্ন। অর্থাৎ অ্যামমিটারের চিহ্নটা এইভাবে যুক্ত করলে লেখা হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই কানেকশনটা হচ্ছে অ্যামমিটার যখন এইভাবে কানেকশনটা করব। ওকে, তার মানে এর ভেতরে এই যে ইনস্ট্রুমেন্টটা দেখছো, এই ইনস্ট্রুমেন্টের ভেতরেই কিন্তু এই রোধগুলো লাগানো আছে। বুঝা গেছে? এবং দেখো এই রোধের মানটা দেখো এখানে লেখা আছে, কত মান আছে বলতো রোধের মানটা? এটা দেখো 100 ওহম দেওয়া আছে। অর্থাৎ যে শান্টের যে রোধটা সেটা হচ্ছে 100 ওহম। বুঝা গেছে? আর যখন মানে এটাই এক্স্যাক্ট, এটাই এক্স্যাক্ট দেওয়া রয়েছে ইনস্ট্রুমেন্টে। ঠিক আছে, এবার তাহলে দেখো যদি ধরো মূল প্রবাহে আমরা কি দেখলাম যে সমীকরণটা কি বেরোলো বলতো, আইজি ইকুয়াল টু বেরোলো এটা। তো আমি যদি এই সমীকরণটা আরেকবার লিখি, ঠিক আছে, এই সমীকরণটা যদি আরেকবার লিখি কি ছিল, যে আইজি ইন্টু জি ইকুয়াল টু আই মাইনাস আইজি ইন্টু এস, এটা ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। অর্থাৎ দেখো যদি মূল প্রবাহ মাত্রা এনতম অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়, মানে মূল প্রবাহ মাত্রা যদি আই হয় এবং তার এন অংশ, তার মানে কি যে আইজি ইকুয়াল টু হচ্ছে আই বাই এন যদি হয়, বোঝা গেল? মানে একের এন অংশ যাচ্ছে আর কি, একের এন অংশ। ওকে, তাহলে এইরকম যদি যায় তাহলে তখন আমাদের এস ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে দেখো তো, তাহলে এস ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই বাই এন ইন্টু জি বাই আই মাইনাস আই বাই এন। অর্থাৎ এখান থেকে দেখো যদি বোথ উপরে নিচে এন দিয়ে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, আইটা কেটে যাচ্ছে, তাহলে উপরের নিচে এন দিয়ে গুণ করলে দেখো জি বাই এন মাইনাস ওয়ান, জি বাই এন মাইনাস ওয়ান। অর্থাৎ এস ইকুয়াল টু হয়ে যাচ্ছে জি বাই এন মাইনাস ওয়ান। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখো, যখন আমরা অ্যামমিটার দ্বারা কোনো তড়িৎ প্রবাহ মাত্রা মাপি, অ্যামমিটারে কি করে যে তড়িৎ প্রবাহ মাত্রাকে মাপা হয়, তাই তো? তাহলে অ্যামমিটারকে যখন তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হচ্ছে তখন এই তড়িৎ বর্তনীর যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটার থেকে কিন্তু কম পরিমাণে মাপবে গ্যালভানোমিটারটা। কেন? কারণ আমরা কি দেখলাম এর আগে যে আইজির মানটা আয়ের থেকে কম হয়ে যাচ্ছে,
তাই তো? অর্থাৎ আমার এক্সাক্ট আইটা আমি পাচ্ছি না, মানে আমার তড়িৎ বর্তনীর মধ্যে দিয়ে যে কতটা পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে তার যে প্রকৃত মানটা সেটা আমি পাচ্ছি না, তার থেকে কম পরিমাণে মান পাচ্ছি, তাই তো? তাই জন্য এই যে অ্যামিটার ব্যবহার করাটা, অ্যামিটার ব্যবহার করাটা অতটা যুক্তিযুক্ত নয়। বুঝা গেল? এবার একটা জিনিস দেখো, যদি আমাদের এই অ্যামিটারের যে শান্টের মানটা, আমরা আইজি ইকুয়াল টু কত ছিল বলো তো? আইজি ইকুয়াল টু ছিল আই ইন্টু এস বাই এটা, তাই তো? হ্যাঁ, আই ইন্টু আই ইন্টু হ্যাঁ এটা ছিল, এটা ছিল। এখন দেখো, এই জন্যই বলা হয় যদি এস এর মান, খুব কম হয়, এস এর মান যদি খুব কম হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এই যে এস এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, এস এর মধ্যে দিয়ে, মানে এস এর বলতে বলতে চাইছি যে আমাদের যে অ্যামমিটার, পুরো অ্যামমিটার সিস্টেমটা তুমি যদি নাও, পুরো অ্যামমিটার মানে এখানে গ্যালভানোমিটার ছিল, ঠিক আছে, এখানে শান্ট লাগানো ছিল, এবং এই পুরো সিস্টেমটা, এদের তুল্য রোধ যেটা ছিল, তুল্য রোধ কত হচ্ছে? জি প্লাস এস, তাই তো? তাহলে এই তুল্য রোধটা, এই রোধের মানটা আজ আর ইকুয়াল টু যদি তুল্য রোধ হয় জি প্লাস এস হচ্ছে, তাহলে এই মানটা যত কম হবে, মানে যদি ইনফিনিটির কাছাকাছি, সরি, জিরোর কাছাকাছি হয়, জিরো যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এর মধ্যে দিয়ে যে পরিমাণে কারেন্ট যাবে সেটা আমরা মানটা পরিমাপ করতে পারবো। অর্থাৎ আমাদের ফর্মুলা কি ছিল, যে আই জি ইকুয়াল টু আই ইন্টু এস বাই জি প্লাস এস, তাই তো? তাহলে দেখো, যদি এই মানটা জিরো হয়, তাহলে এই মানটা আমরা আইজির মানটা অ্যাপ্রক্সিমেটলি ইনফিনিটির কাছাকাছি পাচ্ছি, মানে প্রচুর পরিমাণে বেশি পাচ্ছি। অর্থাৎ আমাদের যে আইডিয়াল অ্যামমিটার, মানে আদর্শ অ্যামমিটার, সেইটা কাজ করছে। তাহলে আমরা পুরোপুরি যুক্তিযুক্ত ভাবে আমরা কারেন্টের পরিমাপটা করতে পারবো। বুঝা গেছে? অর্থাৎ একটি আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে রোধের মান কত হয়? আদর্শ অ্যামমিটারের ক্ষেত্রে রোধের মান হয় আর আইডিয়াল ইকুয়াল টু হবে জিরো। বুঝা গেল? এটা মনে রাখবে একটু। ওকে, তাহলে এবার আমাদের অ্যামমিটারটা দেখালো, এবার আমরা দেখবো ভোল্ট মিটারের কানেকশন। ওকে, তো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ভোল্ট মিটার। তাহলে দেখো, ভোল্ট মিটারে কানেকশন করার জন্য আমাকে কি করতে হবে কানেকশনটা? তাহলে একটা ব্ল্যাকটা, ব্ল্যাক কালোরই মানে নেগেটিভ টার্মিনালটা ব্ল্যাকেই, আর এখন এইটা এখানে কানেকশন করতে হবে, তাই তো? তাহলে এখন আমাদের যে কানেকশনটা দেখবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভোল্ট মিটারের কানেকশন। তো দেখো, যখন ভোল্ট মিটারে কানেকশন করব, তখন দেখো এই যে সার্কিটটা যেটা আমরা দেখালাম, স্যার এখানে দেখো কত মানটা দেওয়া আছে, দেখো তো রোধের মানটা 2.4K, তাই তো? 2.4K, হ্যাঁ, অর্থাৎ 2400, তাই তো? তাহলে এই যে রোধের মানটা, এটা দেখো আগে ছিল কত, 100 ওহম, এখন হচ্ছে 2400। তার মানে এখন যে রোধের মানটা হবে সেটা কি হবে, উচ্চ মানের রোধ দিতে হবে। অর্থাৎ গ্যালভানোমিটার কে ভোল্ট মিটারে যদি রূপান্তরিত করতে হয়, তাহলে আমাকে কানেকশনটা কি করতে হবে, যে এইটা হচ্ছে গ্যালভানোমিটার, একে আমাকে একটা উচ্চ মানের রোধকে যোগ করতে হচ্ছে। এই উচ্চ মানের রোধটা ধরে নিচ্ছি আর, ঠিক আছে, এবং এইভাবে আমি সার্কিটে যোগ করছি, ধরো এই ভি ভোল্টেজে সার্কিটে যোগ করছি। বুঝা গেল? তাহলে এখন ধরে নিচ্ছি যে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা ধরছি আইজি, যেটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি যে এর ক্রসে যে বিভব প্রভেদ হবে, এই অংশটাই যে বিভব প্রভেদ হচ্ছে, সেটা যদি ভিজি লিখি, তাহলে ভিজি ইকুয়াল টু কি দিয়ে লিখতে পারি, যে আইজি ইন্টু জি, এটা লিখতে পারি। আর এই রোধটার ক্রসে এটা যদি ভি আর লিখি, তাহলে ভি আর ইকুয়াল টু কি লিখতে পারবো, ভি আর ইকুয়াল টু হচ্ছে আইজি ইন্টু আর, অর্থাৎ মোট বিভব ভি ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ভিজি প্লাস ভি আর। ঠিক আছে, তাহলে এখন যদি মানগুলো বসিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো আইজি ইন্টু জি প্লাস আইজি ইন্টু আর, আইজি ইন্টু আর, অর্থাৎ এখান থেকে আমার যে আর এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে কি বের করে বেরোবো, যে ভি মাইনাস আইজি ইন্টু জি তাই তো? অর্থাৎ আমরা এইভাবে আরো লিখতে পারি যে আর ইকুয়াল টু হচ্ছে ভি বাই আইজি
মাইনাস জি, লিখতে পারি। ওকে, তাহলে এইভাবে আমরা যে উচ্চমানের রোধ দেওয়া হবে তার মানটা আমরা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এখন দেখো আমাদের যে আইজির মানটা, এই আইজির মানটা কিন্তু আমি এইভাবেও নির্ণয় করতে পারি। কিভাবে? দেখো এখান থেকেও নির্ণয় করতে পারি যে ভিজি ইকুয়াল টু কি ছিল, ভিজি ইকুয়াল টু ছিল এইটা, তাহলে আই ভিজি বাই জি এইভাবে লেখা যায়, আইজি ইকুয়াল টু, তাই তো? তাহলে ওই মানটা যদি আমি আর এর মানে বসাই তাহলে কত দাঁড়াচ্ছে দেখো তো, ভি বাই কি লিখলাম যে ভিজি বাই জি মাইনাস জি, অর্থাৎ এখান থেকে লিখতে পারি দেখো জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস জি, তাই তো? অর্থাৎ জিটাকে যদি কমন নেই কত দাঁড়াচ্ছে, ভি বাই ভিজি মাইনাস ওয়ান। অর্থাৎ দেখো গ্যালভানোমিটারের অ্যাক্রসে যে বিভব সেইটা এবং মোট যে বিভব সেটা যদি জেনে যায় তাহলে আর আর এর মানটাও বের করে নিতে পারবো। ওকে, এখন যদি মূল বিভবের এন অংশ, মূল বিভবের এন অংশ যদি গ্যালভানোমিটারের বিভব হয়, অর্থাৎ কি যে ভিজি ইকুয়াল টু হচ্ছে ভি বাই এন হয়, এটা যদি হয় তাহলে ভি বাই ভিজি ইকুয়াল টু কত হচ্ছে এন, অর্থাৎ আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে জি ইন্টু এন মাইনাস ওয়ান। অর্থাৎ কি যে এই এন এর মানটা, এন এর মানটা তো বড়, একের থেকে বড়, এন এর মানটা যদি একের থেকে বড় হয় তাহলে আর এর মানটাও কি হয়ে যাচ্ছে, আর এর মানটাও দেখো জি এর থেকে বড় হয়ে যাচ্ছে, বুঝে গেছে? এবার এখানে একটা জিনিস দেখবে যে আমরা যেরকম অ্যামিটারের ক্ষেত্রে দেখছিলাম যে আমরা অ্যামিটার ব্যবহার করে আমার বর্তনীতে যে পরিমাণে তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছিল অতটা পরিমাণে আমি পরিমাপ করতে পারছিলাম না, তাই তো? সেই রকমই ভোল্টমিটার যখন পরিমাপ করা হয় একটা ভোল্টমিটারের ক্ষেত্রে যে প্রকৃত পরিমাপ আমরা করা সম্ভব হয় না, কারণ ওর থেকে কম পরিমাণে পরিমাপ দেবে। কারণ এই যে বিভবটা, যে বিভবটা আমার তো ভি পরিমাণে বিভব ছিল, তাই তো? এই বিভবটা কি হচ্ছে যে গ্যালভানোমিটারও একটা বিভব রয়েছে আবার এরও বিভব রয়েছে, তাহলে আমি গ্যালভানোমিটারে যখন পরিমাপ করতে যাব তখন দেখো ভি আর এরও একটা বিভব পাচ্ছি, তাহলে সেই বিভবটাও তো এফেক্ট করছে, এই ভি এর মানটা কমিয়ে দিচ্ছে। তার মানে আমি যে ভিজির পরিমাপ যদি করি তাহলে সেটা দেখো ভি মাইনাস ভি আর, হ্যাঁ, তার মানে ভি আরটা ভিজির মান, ভি এর মানটাকে কমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে আমি এক্সাক্ট পাচ্ছি না। তো এর জন্যই কি করা হয় যে আদর্শ ভোল্টমিটার করার জন্য এই যে আর এর মানটা, এই আর এর মানটা ইনফিনিটি করা হয়। আর এর মান হচ্ছে ইনফিনিটি করা হয় কার জন্য, যখন আদর্শ ভোল্টমিটার হবে, বোঝা গেছে? আলোচনা করব সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। হুইস্টন ব্রিজের নাম শুনেছো তো? ওকে, তো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। তো দেখো এই যে হুইস্টন ব্রিজ, এই পদ্ধতিটা হুইস্টন ব্রিজ কি কাজে লাগে, রোধের পরিমাপ করার কাজে লাগে। অর্থাৎ খুব সূক্ষ্ম ভাবে যদি রোধের পরিমাপ করতে যাই তাহলে আমরা হুইস্টন ব্রিজকে ব্যবহার করি। এবং এই হুইস্টন ব্রিজ 1843 খ্রিস্টাব্দে বা সালে তোমার চার্লস হুইস্টন প্রথম এই উদ্ভাবন করেছিলেন, ঠিক আছে। এখন এই হুইস্টন ব্রিজটা দেখতে কেমন হয়, এখানে দেখতে হয় যে একটা রোদ কানেকশন থাকে এইভাবে, ধরো এটা এ বিন্দু, এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং আর একটা রোধ এখানে বি আর সি এর মধ্যে, ঠিক আছে। আর এখানে আর একটা রোধ কানেকশন করা হচ্ছে বি আর ডি এর মধ্যে, আর এইদিকে আর একটা রোধ কানেকশন হচ্ছে সি আর ডি এর মধ্যে, এবং এই রোধটার নাম দিচ্ছি ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি রোধ, এটা হচ্ছে কিউ পরিমাণের রোধ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, ঠিক আছে। আর এখানে যে গ্যালভানোমিটারটাকে ইউজ করা হয়, গ্যালভানোমিটারটাকে এইভাবে কানেকশন করা হয়, এদিকে হচ্ছে গ্যালভানোমিটারটাকে, গ্যালভানোমিটার জিটাকে এটা কানেকশন হচ্ছে এর মধ্যে দিয়ে বি আর ডি এর মধ্যে, ঠিক আছে। এবং এই সার্কিটে এই পুরো সার্কিটটাকে একটা বিভবের মধ্যে পাঠানো হচ্ছে, ধরো ভি বিভবের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে,
তাহলে দেখো এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ধরছি আই পরিমাণে, ঠিক আছে? এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে আই পরিমাণে। এই কারেন্টটা সাপোজ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, কিভাবে পরিমাপটা করব দেখো। তো এটা ধরে নিচ্ছি, এটা ধরছি আই ওয়ান পরিমাণ, আর এইদিকে কারেন্ট যাচ্ছে যাচ্ছে আই টু পরিমাণ, ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো এই গ্যালভানোমিটার এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা ধরছি আই জি পরিমাণে, তাহলে দেখো। আর এই কিউ এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা কত হয়ে যাচ্ছে, এটা তাহলে আই ওয়ান মাইনাস আই জি হচ্ছে, আর এস এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা কত হবে, আই টু প্লাস আই জি, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমরা যদি লুপটা দেখি, এই প্রথম লুপটা, লুপটা বলতে কোনটা দেখো, পি কিউ আর জি এর মধ্যে, মানে পি আর আর জি এর মধ্যে, তাহলে এই লুপটা কেমন হচ্ছে দেখো তো। ছবিটাকে যদি আরেকবার আঁকি, যে এইটা হচ্ছে পি, এই দিকে আছে কত, গ্যালভানোমিটারটা জি, তাই তো? এটা পি, এটা জি, আর এটা কানেকশন আছে এইদিকে হচ্ছে আর এর সাথে, আর এইদিকে কারেন্ট কত যাচ্ছে, এটা হচ্ছে আই ওয়ান কারেন্ট যাচ্ছে, এইদিকে যাচ্ছে আই জি কারেন্ট যাচ্ছে, আর এইদিকে হচ্ছে আই টু কারেন্ট যাচ্ছে, তাই তো? তাহলে এই লুপটার ক্ষেত্রে যদি দেখি, পুরো এইভাবে লুপটাকে যদি কল্পনা করি, তাহলে এর ক্ষেত্রে কি আমরা লিখতে পারি যে আই ওয়ান ইন্টু পি, মানে কেভিএল অ্যাপ্লাই করলে, ঠিক আছে, কারচপস ভোল্টেজ হলে অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, যে আই ওয়ান ইন্টু পি প্লাস আই জি ইন্টু জি মাইনাস আই টু ইন্টু আর, এটা আর, আই টু ইন্টু আর ইকুয়াল টু জিরো লেখা যায়। কারণ দেখো এই মাইনাস সাইনটা কেন দিলাম, কারণ দেখো আই টুটা যাচ্ছে নিচের দিকে, আর আমি লুপটা কোন দিকে ধরছি, আমি লুপটা ধরছি দেখো ক্লকওয়াইজ, তাই তো? ক্লকওয়াইজ ধরছি, তাহলে দেখো অপোজিটে হচ্ছে, তার জন্য আমি মাইনাস আই টুটা দিয়েছি, বুঝে গেছে? এবার দেখো দ্বিতীয় লুপটার ক্ষেত্রে, এই অংশটার জন্য, বি সি ডি এর জন্য, এটা ছিল এ বি ডি এর জন্য, এটা ছিল এ বি ডি এর জন্য। এবার যদি আমি পরেরটার জন্য দেখি, পরেরটা কি হচ্ছে, যে এখানে গ্যালভানোমিটারটা আছে, এটা হচ্ছে বি, এটা ডি, এদিকে ছিল কিউ, আর এটা ছিল সি, আর এটা হচ্ছে এস। এখন এখানে কারেন্ট কত যাচ্ছে, আইজি, এদিকে কারেন্ট কত যাচ্ছিল, যে আই ওয়ান মাইনাস আইজি, তাই তো? আর এদিকে কারেন্ট কত যাচ্ছিল, আই টু প্লাস আইজি, দেখে নিই একবার, দেখো আই ওয়ান মাইনাস আইজি, আই টু প্লাস আইজি, তাই তো? তাহলে এর ক্ষেত্রে আমরা সার্কিটটা কি লিখতে পারি বলো তো, যদি ওই রকম লুপ কল্পনা করি, আবার লুপটা কোন দিকে, এরকম দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি লিখতে পারি, যে দেখো কিউ এর ক্ষেত্রে পজিটিভ হচ্ছে, অর্থাৎ কিউ ইন্টু আই ওয়ান মাইনাস আইজি, তাই তো? এবার দেখো মাইনাস এখান থেকে হয়ে যাচ্ছে যে এস ইন্টু, এস ইন্টু আই টু প্লাস আইজি, কারণ দেখো আই টু আর আইজি ডাইরেকশন আমরা ক্লকওয়াইজ নিচ্ছি, তাহলে নেগেটিভ উল্টো দিকে হচ্ছে, তার জন্য মাইনাস সাইনটা। আর জি এর ক্ষেত্রেও দেখো কি হয়ে যাচ্ছে, যে আইজি ইন্টু জি ইকুয়াল টু জিরো, অর্থাৎ এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি, এখান থেকে যখন আই ওয়ান আই টু আর আইজি গুলোকে যদি আলাদা করি, কি হচ্ছে, আই ওয়ান ইন্টু কিউ মাইনাস আই টু ইন্টু এস প্লাস আইজি ইন্টু, আইজি ইন্টু কি দাঁড়াচ্ছে দেখো তো, যে মাইনাস কিউ মাইনাস এস মাইনাস জি ইকুয়াল টু জিরো, তাই তো? অর্থাৎ এখান থেকে আমি যদি লিখি যে আই ওয়ান ইন্টু কিউ মাইনাস আই টু ইন্টু এস মাইনাস আই জি ইন্টু কিউ প্লাস এস প্লাস জি ইকুয়াল টু হচ্ছে জিরো, তাহলে এইটা পাচ্ছি আমি দু নম্বর সমীকরণ, এটাকে দু নম্বর সমীকরণ দিচ্ছি, আর আগেরটাকে আমি এক নম্বর সমীকরণ লিখছি। উইস্টন ব্রিজে আমরা কি করি, উইস্টন ব্রিজে কি করি, যে দেখতে হয় যে আমাদের এই যে গ্যালভানোমিটারের মধ্যে যে নাল ডিফ্লেকশনটা আমাদের দেখতে হয় উইস্টন ব্রিজ যখন চেক করবো, এই যে নাল ডিফ্লেকশন, অর্থাৎ এটাকে বলা হয় নিষ্পন্দ অবস্থা বা নিষ্পন্দ কন্ডিশন, ঠিক আছে, বা নাল কন্ডিশন। তো এই নাল কন্ডিশনটা কি হচ্ছে, যে আমাকে দেখতে হবে, ধরো আমাকে এক্ষেত্রে কি করা হয়, যে ধরো পি কিউ আমাদের জানা আছে, পি কিউ রোধটা জানা আছে, ঠিক আছে, এবং পি কিউ আর এই তিনটেই জানা আছে, এবার এসটা হচ্ছে আমার অজানা, তখন আমাকে এসটা বের করতে হলো, তখন আমাকে এই হুইস্টন ব্রিজ আমি বের করতে পারবো, ঠিক আছে, কিভাবে দেখি, ওকে। তো এর প্রয়োগ এরপরে দেখবো মিটার ব্রিজে। তো দেখো এই ক্ষেত্রে যখন নাল ডিফ্লেকশন হচ্ছে, নাল ডিফ্লেকশনের জন্য কি দাঁড়াচ্ছে, যে নাল ডিফ্লেকশন যদি হয়
নাল ডিফ্লেকশন হলে আমরা কি জানি যে নাল ডিফ্লেকশন হোম মানে কি, কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আইজি ইকুয়াল টু কি হয়ে যাবে, জিরো, শূন্য, শূন্য হবে। তাহলে নাল ডিফ্লেকশনে যদি শূন্য হয় তাহলে এক নম্বর সমীকরণটা তখন কি দাঁড়াবে বলতো? এক নম্বর সমীকরণটা তখন দাঁড়াচ্ছে যে আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়াল টু জিরো, তাই তো? অর্থাৎ এখান থেকে কি পেয়ে যাচ্ছি যে আই ওয়ান বাই আই টু ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, বা আই টু বাই আই ওয়ান করি, আই টু বাই আই ওয়ান, আই টু বাই আই ওয়ান কি দাঁড়াচ্ছে দেখো তো, পি বাই আর, পি বাই আর, ঠিক আছে। এবার যদি দু নম্বর সমীকরণে দেখি, দু নম্বর সমীকরণেও আইজিটা জিরো, আইজিটা জিরো মানে এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, এই পুরো টার্মটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আই ওয়ান মাইনাস কিউ, আই ওয়ান, আই ওয়ান ইন্টু কিউ মাইনাস আই টু ইন্টু এস ইকুয়াল টু জিরো, জিরো। অর্থাৎ এই সমীকরণে আই টু বাই আই ওয়ান যদি করি কত দাঁড়াচ্ছে, কিউ বাই এস, কিউ বাই এস। তো দেখো পেলাম যে আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এস, তাই তো? ওকে, তাহলে দেখো আমাদের আগে কি পাচ্ছিলাম যে আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু পি বাই আর পেয়েছিলাম। তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে লিখতে পারি যে পি বাই আর ইকুয়াল টু হচ্ছে কিউ বাই এস, তাই তো? অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, এটাও লেখা যায়। অর্থাৎ এই যে অবস্থাটা এটাকেই বলা হয় নাল ডিফ্লেকশনের কন্ডিশন, নাল ডিফ্লেকশনের কন্ডিশন, বোঝা গেল? অর্থাৎ নিষ্পন্দ অবস্থা। তো পরীক্ষায় কিন্তু এটাই আছে যে তোমাদের পরীক্ষায় আসবে যে কারচপের সূত্র থেকে, ঠিক আছে, হুইস্টন ব্রিজের ক্ষেত্রে নাল ডিফ্লেকশন বের করো, তখন এইভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে, একে তোমাকে বলতে হবে যে নাল ডিফ্লেকশনের জন্য আমরা পাই আইজি ইকুয়াল টু জিরো, অর্থাৎ আই টু বাই আই ওয়ান ইকুয়াল টু একটার ক্ষেত্রে পি বাই আর, আর একটার ক্ষেত্রে কি পাচ্ছি, কিউ বাই এস, দুটোকে সমান করে পাচ্ছি পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, বুঝে গেছে, বুঝতে পারলে? তাহলে এই যে নিষ্পন্দ বিন্দু, এই নিষ্পন্দ বিন্দু তাহলে আসবে কি করে, নিষ্পন্দ বিন্দু বা নাল ডিফ্লেকশনের শর্তগুলো কি কি হবে, তাহলে শর্তগুলো একটু লিখে নাও তোমরা, ঠিক আছে? তো এক নম্বর কি, যে তড়িৎ বর্তনীতে যে কোষ প্রদত্ত প্রভাব মাত্রা, ঠিক আছে, কোষ প্রদত্ত প্রভাব মাত্রা এটা হচ্ছে এটার উপর নির্ভর করছে না, ঠিক আছে, তড়িৎ বর্তনীতে কোষ প্রবাহত্ব প্রভাব মাত্রা মানে আই এর উপর কিন্তু নির্ভর করছে না, এখানে এখানে কিন্তু আই টু বাই আই ওয়ান এর উপর নির্ভর করছিল, তাই তো? আর দু নম্বর কি, দু নম্বর হচ্ছে যে গ্যালভানোমিটারের যে রোধ সেইটার মানটা যে কত সেটার উপরও নির্ভর করছে না, তাই তো? আর হচ্ছে কি, কোষের যে অভ্যন্তরীণ রোধ তার উপরও নির্ভর করবে না, এবং তোমার গ্যালভানোমিটার ও কোষের সাথে শ্রেণী সমবায়ে যুক্ত কোনো রোধের মানের উপরও নির্ভর করবে না, বুঝা গেছে? এবার একটা জিনিস কোশ্চেনে তোমাদের অনেক সময় আসতে পারে, যে তোমাদের কোশ্চেনে এটা দিল যে হুইস্টন ব্রিজের সুবেদিতা, ঠিক আছে, বা সুবেদিতা কখন সবচেয়ে বেশি হবে, হুইস্টন ব্রিজের সুবেদিতা কখন সর্বোচ্চ হবে, বোঝা গেল? কখন সর্বোচ্চ হবে সুবেদিতা? তো দেখো হুইস্টন ব্রিজে আমাদের শর্ত কি ছিল, যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, তাই তো? তাহলে হুইস্টন ব্রিজের সুবেদিতা তখনই সমান হবে যখন পি ইকুয়াল টু, পি ইকুয়াল টু আর ইকুয়াল টু কিউ ইকুয়াল টু এস ইকুয়াল টু ধরো স্মল আর, তখনই সব থেকে সুবেদি হবে, বুঝে গেছে? অর্থাৎ হুইস্টন ব্রিজের সবকটি বাহুর যে রোধ সেটার মান সমান হলেই হুইস্টন ব্রিজটি সবচেয়ে বেশি সুবেদি হয়, সবচেয়ে বেশি সুবেদি হবে, বোঝা গেল? তাহলে কোশ্চেনে পরীক্ষা এলে লিখতে পারবে তো? ওকে, তো দেখো এই যে হুইস্টন ব্রিজ, এই হুইস্টন ব্রিজের ব্যবহারে আমাদের যেটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে মিটার ব্রিজ। এই মিটার ব্রিজ থেকে কিছু অঙ্ক টঙ্ক আসে, তো সেগুলো আমরা একটু দেখবো। ওকে, এবার যেটা দেখবো সেটা হচ্ছে মিটার ব্রিজ। দেখো মিটার কথাটার অর্থ প্রথমে কি বুঝতে পারছো, মিটার মানে কি বুঝতে পারছো? দৈর্ঘ্য থাকবে, হ্যাঁ দৈর্ঘ্য থাকবে, মানে এবং দৈর্ঘ্যটার দৈর্ঘ্য কত হবে, এক মিটার হবে, এক মিটার হবে। ওকে ওকে, এটা হচ্ছে একটা মিটার ব্রিজের ছবি। দেখো এখানে নিচে দেখো কি রয়েছে, একটা মিটার স্কেল রয়েছে, তাই তো?
এই মিটার স্কেলের মাধ্যমে আমাকে লেন্থটা মাপতে হয়। তো মিটার ব্রিজ সাধারণত একটা হুইস্টন ব্রিজ। এখানে দেখো এই যে আর পরিমাণে রোধ রয়েছে, এই আর পরিমাণে রোধটা হচ্ছে আমার জানা রোধ, ঠিক আছে। এসটা হচ্ছে আননোন, এটা হচ্ছে আননোন মানে অজানা রোধ, এটাই আমাকে বের করতে হয়, ঠিক আছে। আর এখানে দেখো একটা তার রয়েছে, এবং এই তারটা দেখো এই যাবে এই নিচের দিকে দেখো তার, এই তারের যে দৈর্ঘ্যটা মোট দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, মানে হচ্ছে 100 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এই মাঝের দেখো পয়েন্টটাই, এখানে দেখো গ্যালভানোমিটার লাগানো রয়েছে, ঠিক আছে। এবং এই গ্যালভানোমিটারটার থেকে আমাকে তোমাকে এই তারের মধ্যে তোমার জকির মাধ্যমে তোমাকে বের করতে হবে যে নাল ডিফ্লেকশনটা কোথায় আছে, বুঝা গেছে? তাহলে হ্যাঁ, এখানে আমি বলছি দেখো এটা আমাদের হুইস্টন ব্রিজের সার্কিটটা কি ছিল, যে এটা পি, এটা কিউ, এদিকে হচ্ছে আর, এদিকে ছিল এস। এটা ছিল কি পয়েন্ট ছিল, এটা ছিল এ পয়েন্ট, দেখো এখানে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এখানে আছে পি, পি মানে হচ্ছে এখানে যে দৈর্ঘ্যটা এল ওয়ান, আর এটা হচ্ছে কি ছিল বি পয়েন্ট, এখানে ছিল কিউ, এখানে ছিল আর, এখানে ছিল ডি, আর এখানে ছিল সি, তাই তো? এখানে ছিল সি, তাহলে দেখো, আর এটা হচ্ছে এস। তাহলে দেখো এই আর্টটা, আর্টটা আমার জানা, আর এই পুরোটাকে যোগ করেছে দেখো একটা ব্যাটারির সাথে, একটা ব্যাটারির সাথে, এবং এখানে একটা চাবি লাগানো আছে, এই কেটা হচ্ছে চাবি। এই চাবিটা যদি যোগ করছি তার মানে কি ব্যাটারি থেকে তড়িৎ প্রবাহ মাত্রা পাবো, আর যদি চাবিটা যোগ না করি তাহলে প্রবাহ মাত্রা হবে না, বুঝা গেছে? মানে এটা সুইচ অন অফ করার জন্য কাজে লাগবে। তাহলে দেখো এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এই এসটা হচ্ছে আননোন, ঠিক আছে। আর এই দেখো বি এর সাথে এই বি হচ্ছে কানেকশন, মানে এই পুরোটা কিন্তু কানেকশন আছে, বি আর এই পয়েন্টটা কিন্তু কানেকশন আছে। এই পয়েন্টটার সাথে তোমার দেখো একটা গ্যালভানোমিটার কানেক্ট করা হচ্ছে কোনখানে, এই গ্যালভানোমিটারটাকে কানেক্ট করা হচ্ছে ডি এর সাথে, ঠিক আছে। এবং এই ডি বিন্দুটাকেই তোমাকে খুঁজতে হচ্ছে, ডি বিন্দুটাই খুঁজতে হচ্ছে। তাই দেখো এই ডি বিন্দুটা খোঁজাটা মানে হচ্ছে পি আর কিউ এর মধ্যে যে রোধটা, এই পজিশনটা বের করতে হচ্ছে। এখন আমরা কি জানি বলতো, যে কোনো পরিবাহী তারের যদি রোধাঙ্ক রো হয় এবং ওর দৈর্ঘ্য যদি এল হয় এবং ওর প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে ওর ক্ষেত্রে রোদ আর ইকুয়াল টু হয় এটা, তাই তো? তাহলে এখান থেকে আমরা পি এর যে মানটা, পি এর মানটা এই টার্মে বের করব। তাহলে পি ইকুয়াল টু কি হবে বলতো? দেখো এখানে লেন্থটা কত দেওয়া আছে, নিষ্পন্দ বিন্দুর এল ওয়ান দেওয়া আছে, অর্থাৎ এর রোধাঙ্ক হচ্ছে তাহলে এল ওয়ান বাই এ। আর কিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, কিউ ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে দেখো 100 মাইনাস এল ওয়ান, 100 মাইনাস এল ওয়ান ইন্টু রো বাই এ, ইন্টু রো বাই এ। অর্থাৎ দেখো আমাদের নিষ্পন্দ বিন্দু শর্ত কি ছিল বলতো, যে পি বাই কিউ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস, আর বাই এস। তাহলে এখানে যদি বসাই তাহলে দেখো পি এর মান হচ্ছে এল ওয়ান ইন্টু রো বাই এ বাই, এটা হচ্ছে 100 মাইনাস এল ওয়ান ইন্টু রো বাই এ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস, তাই তো? তাহলে এখান থেকে দেখো এস ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এস ইকুয়াল টু আমি পাচ্ছি আর ইন্টু 100 মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান, আর রো বাই এ, রো বাই এ কেটে যাচ্ছে, মানে রোধাঙ্ক বাই প্রস্থচ্ছেদ এই টার্ম দুটো উপর নিচে কেটে যাচ্ছে, তাই তো? এই টার্মটা এই টার্মটা কেটে যাচ্ছে উপর নিচে, ওকে। তাহলে এখন দেখো এখান থেকে আমি যে রোধ আর এর মানটা যদি জানি এবং আমি এল ওয়ান এর মানটা যদি নাল ডিফ্লেকশন কোথায় হবে সেটা যদি আমি বের করে নিতে পারি, তাহলে আমাদের এস এর মানটাও পেয়ে যাচ্ছি, বুঝে গেছে? এইভাবে আমরা মানটা বের করতে পারবো, ঠিক আছে। এবার আমরা যেটা দেখব, দেখো এই যে তোমাদের প্র্যাকটিক্যালের যখন করবে, প্র্যাকটিক্যালে দেখবে মিটার ব্রিজ আছে, ঠিক আছে, ক্লাস টুয়েলভে। তো স্কুল তো খুলে যাচ্ছে মঙ্গলবার থেকে, ওকে, তো স্কুলে দেখতে পাবে, প্র্যাকটিক্যাল করতে হবে তখন। তো তখন প্র্যাকটিক্যালে দেখবে যে এই মিটার ব্রিজে তোমাদের যে সিনিয়ররা স্কুলের, ঠিক আছে, তারা দেখবে মিটার ব্রিজ কে এবং তোমার যে এর পরেও যে আছে পোটেনশিওমিটার কে, ওগুলোকে গিটার বাজিয়ে তোমার 12টা বাজিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে যে তারগুলো আছে সেই তারগুলো মানে ত্রুটিপূর্ণ হয়ে গেছে। যদি স্কুলটা খুব ভালো হয়, মানে খুব রেস্ট্রিক্টেড হয়, তো মানে স্যাররা যদি খুব গাইডের মধ্যে রেখে দেয়, তাও তাও ত্রুটিটাকে কেউ আটকাতে পারে না, ওকে। মানে ত্রুটি হবেই আগে যারা এক্সপেরিমেন্ট করবে। তাহলে এই যে ত্রুটি হয়, এই ত্রুটির দুটো কি কখন আসে, যখন দেখো আমরা যখন দেখো যদি আমার আর এর মধ্যে এবং এস এর মধ্যে একই পরিমাণে রোধ লাগাই, তার মানে আর বাই এস ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ান। যদি আর ইকুয়াল টু এস হয় তাহলে আর বাই এস ইকুয়াল টু ওয়ান হচ্ছে, তাই তো?
তাহলে আমাদের এই যে 100 মাইনাস 100 মাইনাস l যেটা আছে এই রেশিওটা তাহলে দেখো r ইকুয়াল টু যদি এখানে s করে দাও মানটা বসাও r ইকুয়াল টু s তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে l1 ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস l1 দাঁড়াচ্ছে অর্থাৎ দেখো 2l1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে 100 অর্থাৎ এখান থেকে l1 ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত 50 অর্থাৎ 50 সেমিতে আমার নাল ডিফ্লেকশন পাওয়া দরকার তাই তো যখন দুটো দুটো একই পরিমাণে রোধ লাগাবো কিন্তু যখন তোমরা প্র্যাকটিক্যাল করবে দেখবে 50 তে এক্সাক্ট হচ্ছে না এটা আইদার 50 এর থেকে কমে হচ্ছে অথবা 50 এর থেকে বেশি হচ্ছে বুঝে গেছে তো এই যে পরিবর্তন হচ্ছে মানে 50 এর থেকে কমে বা 50 এর থেকে বেশি হচ্ছে এইটা এই যে ত্রুটিটা আসছে এই ত্রুটিটাকে বলা হয় প্রান্তীয় ত্রুটি এই ত্রুটিটাকেই বলা হয় প্রান্তীয় ত্রুটি বুঝে গেছে এই ত্রুটিটাকেই বলা হচ্ছে প্রান্তীয় ত্রুটি বা এন্ড এরর ইংরেজিতে বলা হয় এন্ড এরর তো এই এন্ড এররটা কিভাবে কারেকশন করা যাবে ঠিক আছে তো ধরে নাও যে আমরা এইভাবে যখন কানেকশনটা রেখেছি যে আরটাকে এই সাইডে রেখেছি এ দেখো আরটা কোন দিকে আছে বলো তো আমার বাঁ দিকে আছে তাহলে এটাকে বলা হবে বাম দিকের সাইড আর এটা হচ্ছে ডান দিকের সাইড ঠিক আছে বাম দিকে আর ডান তো কোশ্চেনে তোমার এরকমই থাকবে যে বাম দিকের রোধ হচ্ছে এত ডান দিকের রোধ হচ্ছে এরকম এবং তাদের এইটা এরকম যখন মান দেওয়া থাকবে তখন বাম দিকের রোধ মানে ধরে নিতে হবে এটা আর এর মান দেওয়া আছে আর ডান দিকের মানে হচ্ছে এটা এস এর মান দেওয়া আছে বুঝে গেছে ঠিক আছে এখন দেখো যদি তোমার যখন আমার যখন দুটো রোধ একই মান বসিয়েছো মানে দুটোই ধরো 1 ওহম বা দুটোই ধরো 2 ওহম যাই দেখেছো তখন আমার কিন্তু এক্স্যাক্টলি 50 সেমিতে আমার নাল ডিফ্লেকশনটা আসা দরকার তাই তো 50 সেমিতে কিন্তু 50 সেমিতে আমার নাল ডিফ্লেকশন আসছে না তাহলে আমার নাল ডিফ্লেকশনটা আসছে কোথায় নাল ডিফ্লেকশনটা সাপোজ তোমার একটা অন্য একটা ভ্যালুতে আসছে মানে 50 থেকে কমে আসছে ঠিক আছে তো এই যে 50 থেকে কমে যে নাল ডিফ্লেকশন আসছে তাহলে এই যে ডিফ্লেকশনটা যে আসছে এটাই হচ্ছে আমার ত্রুটি প্রথমের জন্য তাই তো তাহলে এই ত্রুটিটাকে আমি ধরে নিচ্ছি যে ওটা সাপোজ ল্যামডা 1 দৈর্ঘ্যে আসছে ল্যামডা 1 এ আসছে ল্যামডা 1 এর নাল ডিফ্লেকশন আসছে বুঝা গেছে ল্যামডা 1 এর জন্য আসছে তার মানে এখন আমার যে প্রথমের দৈর্ঘ্যটা তাহলে সেটা কত হয়ে যাচ্ছে যে l1 প্লাস ল্যামডা 1 ঠিক আছে এবং দ্বিতীয় যখন আমি এবার অদল বদল করব অদল বদল মানে কি যে s এর জায়গায় r এবং r এর জায়গায় s অর্থাৎ যেটা ডান সাইডে ছিল সেটা বাম সাইডটাকে ডান সাইডে ঠিক আছে তাহলে তখন দেখা যাবে যে ত্রুটির মানটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে এবং ত্রুটির মানটা তখন এইটা যে ত্রুটি হচ্ছে এটা হচ্ছে তোমার কোন প্রান্তের ত্রুটি হচ্ছে প্রথম ত্রুটিটা ছিল a প্রান্তের ত্রুটি এখন দ্বিতীয় ত্রুটির যেটা হচ্ছে সেটা হচ্ছে c প্রান্তের ত্রুটি ঠিক আছে এবং সেই ক্ষেত্রে ত্রুটিটা যদি ল্যামডা 2 হয় তখন এটা হয়ে যাচ্ছে ল্যামডা 2 ইনটু 100 মাইনাস l l1 এটা হয়ে যাচ্ছে তাহলে এখন আমাদের যে সম্পর্কটা s ইকুয়াল টু কি ছিল r ইনটু 100 মাইনাস l1 এর সাথে ল্যামডা 2 টা অ্যাড হবে বুঝা গেছে আর l1 প্লাস ল্যামডা 1 কারণ ত্রুটি যুক্ত আছে তো আমরা তো ত্রুটি যুক্ত পাচ্ছি তাই তো তাহলে ত্রুটিটা নিয়ে পাবো তাহলে আমাকে যখন কারেকশন করতে হবে তখন এই ত্রুটির তো মাইনাস করতে হবে ঠিক আছে তো আমার যে এখন ফর্মুলাটা দাঁড়াচ্ছে এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে s ইকুয়াল টু r ইনটু এটা বুঝা গেল এখন যখন r আর s এর মধ্যে চেঞ্জ করে দেবো r আর s এর মধ্যে অদল বদল করব ঠিক আছে তাহলে অদল বদল করার পর r ইকুয়াল টু তাহলে কত পাবো s ইনটু 100 মাইনাস এখন ধরো দৈর্ঘ্য l1 আর নেই এখন দৈর্ঘ্যের পরিমাপটা নিষ্পন্দ বিন্দুর পরিমাপটা আলাদা পেয়েছি তাহলে l2 লিখছি l2 প্লাস ল্যামডা 2 বাই l2 প্লাস ল্যামডা 1 তাহলে এইভাবে পাবো তাহলে আমাদের এই যে দুটো সমীকরণ এই দুটো সমীকরণ দিয়ে আমাদের অঙ্ক করতে হবে বুঝে গেছে তাহলে একটা অঙ্ক করা হোক তাহলে তোমার জিনিসটা আরো ক্লিয়ার হবে যতক্ষণ অঙ্ক না হচ্ছে বুঝতে পারছো না ঠিকঠাক এবং প্র্যাকটিক্যালি করলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে জিনিসটা বুঝে গেছে তো একটা অঙ্ক বলছি একটু লিখে নাও ওকে অঙ্কটা লিখে দিচ্ছি আমি একটু ঠিক আছে যে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে মানে কোথায় বোঝাচ্ছে বলো তো বাম ফাঁকে
বাম পাকে মানে আর রোধটা, তাই তো? থ্রি হ্যাঁ ওহম, ওটা থ্রি ওহম রোধ, থ্রি ওহম রোধ ও ডান ফাঁকে, ডান ফাঁকে ফোর ওহম রোধ রাখলে মিটার তারের 42.1 সেন্টিমিটার এতে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। ঠিক আছে, এবার বলছে রোধ দুটিকে অদল বদল করলে নিষ্পন্দ বিন্দু 15.0 সেন্টিমিটার, এত সেন্টিমিটার ডান দিকে সরে যায়, এত ডান দিকে সরে যায়। ব্রিজটির দু প্রান্তের ত্রুটি নির্ণয় করো। কোশ্চেনটা বুঝতে পেরেছো? যে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 3 ওহম মানে আর ইকুয়াল টু 3 ওহম, ডান ফাঁকে 4 ওহম মানে এস ইকুয়াল টু 4 ওহম রোধ রাখলে মিটার তারের 42.1 সেন্টিমিটারের নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। অর্থাৎ প্রথমের ক্ষেত্রে L1 ইকুয়াল টু এটা পাচ্ছি, ঠিক আছে? এবং রোধ দুটোকে যখন অদল বদল করা হচ্ছে, মানে এখন আর ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে আর এস ইকুয়াল টু 3 হয়ে যাচ্ছে, তখন আমার নিষ্পন্দ বিন্দু 15 সেন্টিমিটার সাইডে সরে যাচ্ছে। অর্থাৎ 15 সেন্টিমিটার 15 প্লাস 42.1 কত হচ্ছে? 57.1, তাই তো? তাহলে 57.1 হচ্ছে L2 মান। ওকে, তাহলে এখন দু প্রান্তের প্রান্তীয় ত্রুটি বা মান বের করতে বলেছে, মানে λ1 আর λ2 বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করা হোক। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি ছিল বলতো, যে S ইকুয়াল টু R ইন্টু 100 মাইনাস L1 প্লাস λ2 বাই L1 প্লাস λ1, তাই তো? এখন প্রথমের ক্ষেত্রে S ইকুয়াল টু কত দিয়েছে? 4, তাই তো? আর R ইকুয়াল টু দিয়েছে 3, আর এটা হচ্ছে 100 মাইনাস কত তে হয়েছে? 42.1, তাই তো? তাহলে হচ্ছে 42.1 প্লাস λ2 বাই এখানে কত দাঁড়াচ্ছে যে 42.1 প্লাস λ1, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, যে 4 ইন্টু 42.1 প্লাস λ1 ইকুয়াল টু 3 ইন্টু 100 মাইনাস 42.1 প্লাস 3 λ2, দেখা যায়? অর্থাৎ এখান থেকে কি লিখতে পাচ্ছি, যে 4 ইন্টু 42.1 প্লাস 4 ইন্টু λ1 ইকুয়াল টু, দেখো 100 মাইনাস 42.1 কত হয়ে গো? 57.9, তাই তো? অর্থাৎ 3 ইন্টু 57.9 প্লাস 3 λ2, অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছে দেখো 4 λ1 মাইনাস 3 λ2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 ইন্টু 57.9 মাইনাস 4 ইন্টু 42.1, তাই তো? তাহলে এখানে মানটা কত আসছে দেখো তো, এই মানটা যদি গুণ করছি তাহলে এটা আসছে দেখো 973, তাই তো? আর এটা আসছে 4.73.7, আর এটা আসছে 4.8, এটা হচ্ছে 168.4, তাহলে ইকুয়াল টু আসছে দেখো কত, যে 5.3 মতো এসছে, তাই তো? তাহলে এটাকে আমি দিচ্ছি 1 নম্বর সমীকরণ।
এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার আমাদের দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে কত, দ্বিতীয় ক্ষেত্রে আর ইকুয়াল টু কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4, আর এস ইকুয়াল টু কত হচ্ছে 3, তাই তো? এবং তোমার এল টু ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এল টু ইকুয়াল টু হচ্ছে 57.1, এত সেন্টিমিটার হচ্ছে, তাই তো? এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি দাঁড়াচ্ছে তাহলে, যে এস ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু 100 মাইনাস এল টু প্লাস ল্যামডা টু বাই এল টু প্লাস ল্যামডা 1, তাই তো? তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও দেখো তো, তাহলে কত হচ্ছে 3 ইকুয়াল টু 4 ইন্টু 100 মাইনাস 57.1 প্লাস ল্যামডা 2 বাই 57.1 ইন্টু ল্যামডা 1 প্লাস ল্যামডা 1, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, যে 3 ইন্টু 57.1 প্লাস 3 ল্যামডা 1 ইকুয়াল টু, এটা দাঁড়াচ্ছে দেখো 100 মাইনাস 57.1 কত হয়, 42.9। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 42.9 প্লাস 4 ল্যামডা 2, তাই তো? তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো, যে 3 ল্যামডা 1 মাইনাস 4 ল্যামডা 2 ইকুয়াল টু হচ্ছে এটা মাইনাস এটা ইকুয়াল টু আসছে দেখো 0.3-এর মতো, 0.3 আসছে, তাই তো? 4 ইন্টু 42.9 মাইনাস 3 ইন্টু 57.1, তাহলে এইটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আগে একটা একটা 1 নম্বর সমীকরণ পেয়েছি, আর এটা 2 নম্বর সমীকরণ পেয়েছি। এই দুটো সমীকরণকে যদি সলিউশন করি কত আসছে দেখো তো, তাহলে একটা এসছে দেখো, একটা এসছে কত, যে 4 ল্যামডা 1 মাইনাস 3 ল্যামডা 2 ইকুয়াল টু হচ্ছে 5.3, আর একটার ক্ষেত্রে এসছে 3 ল্যামডা 1 মাইনাস 4 ল্যামডা 2 ইকুয়াল টু হচ্ছে 0.3, তাই তো? তাহলে এই দুটোকে সলিউশন করলে কত আসছে ল্যামডা 1 আর ল্যামডা 2 মান, তাহলে এই দুটোকে সলিউশন করলে ল্যামডা 1 ইকুয়াল টু তাহলে কোন একটা থেকে ল্যামডা 1 বের করে নাও না, তাহলে এখান থেকে ল্যামডা 1 ইকুয়াল টু কত পাচ্ছি, যে 5.3 প্লাস 3 ল্যামডা 2 বাই 4, তাই তো? এই ল্যামডা 1 এর মানটা এই দ্বিতীয়টাতে বসিয়ে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, দ্বিতীয়টাতে বসিয়ে দিলে এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 বাই 4, দ্বিতীয়টাতে বসিয়ে দিলে আমার এটা পেয়ে যাচ্ছি যে 3 ইন্টু 5. এটা ইন্টু 3 ল্যামডা 2 বাই 4 মাইনাস 4 ল্যামডা 2 ইকুয়াল টু হচ্ছে 0.3, তাই তো? তাহলে এখান থেকে আসছে কত, দেখো 4 4 আছে, তাহলে হচ্ছে 3 ইন্টু 5.3 প্লাস এদিকে 339 ল্যামডা 2 মাইনাস এইদিকে হচ্ছে 4, যদি গুণ হয়ে যায় তাহলে হচ্ছে 6.9 আসবে, এটা ইকুয়াল টু হচ্ছে 4 মানে 1.2, ওকে। তাহলে এখান থেকে আসছে দেখো, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 ইকুয়াল টু আসছে 2.1 আসছে না, 9 আসছে, 39.1 মাইনাস 1.2 মাইনাস মানে ল্যামডা 1 টা আসছে, ও ল্যামডা 1 টা আসছে, এটা আসছে দেখো 2.1 এর মতো, তো এটা 2.1 এলে ল্যামডা 1 আসছে বললে যে 2.9, তাই তো? অর্থাৎ একটা আসছে দেখো 2.1 সেন্টিমিটার আর একটা আসছে 2.9 সেন্টিমিটার, বুঝে গেল? তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ওকে? আশা করি এরকম অঙ্ক করতে পারবে। তো আমি কিছু অঙ্ক তোমাদের বইয়েও আছে দেখবে, ঠিক আছে? তো আমি তো কিছু অঙ্ক বলে দিচ্ছি আজকে, আর নোটস গুলো পাঠিয়ে দিচ্ছি, ওগুলো করো, ওকে? ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।